একটি মুদির দোকানে দুষ্কৃতীদের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হিলি থানার ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের লালপুর এলাকায়। দুষ্কৃতী হানায় ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন মুদি দোকানদার। জানা গেছে হিলি থানার লালপুর এলাকার বাসিন্দা প্রফুল্ল মহন্ত নিজের বাড়িতে মুদির দোকান করেন তিনি। অভিযোগ, গত রবিবার রাতে দোকান থেকে নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর রবিবার সকালে দোকান খুলতেই চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে। এই ঘটনায় হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই বিষয়ে দোকানদার প্রফুল্ল মহন্ত বলেন, সামনে কিছু হয়নি, কারণ এমনিতে এখানে তো কদিন থেকে প্রোগ্রাম চলছে। আমাদের মোটামুটি শুনলাম 12টার দিকে, 12টার পরে ঘটনাটা কি ঘটেছে, এই যে চুরির ঘটনাটার কথাই বলছি আমি। সকালবেলা আসে তো দেখলাম ওই কেস, তারপরে তো একটা 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 করে দেখতেছি কোথায় কি চুরি হচ্ছে, কি ব্যাপার, কি কোনটা কোনটা নিয়ে গেল চুরি চোরে। তারপরে আসে দেখি, প্রথমে দেখলাম ওখানে কিছু কসমেটিকের জিনিস, এখানে জ্যাক অয়েল এগুলো নাই, তারপরে সার্ফের দিকে লক্ষ্য করি ওটা নাই সব ভিতরে। তারপরে দেখি কি ব্যাপার, বিস্কুট কোথায় গেল আমার, বিস্কুট বেকারির বিস্কুট কিছু নাই। তারপরে বিড়ির ব্যান্ডেল ট্যান্ডেল নিয়ে গেছে, সিগারেট তো একটাও রাখে। আচ্ছা গেল, তারপর তো ক্যাশ বাক্স খুলে দেখি, এটা কি ব্যাপার এরকম খোলা কেন, এটা এটা লক করা আছে, এটা লক খুলবে না, কারণ একটা খুললে তো ওটা পেয়ে যাচ্ছে, এটা এরকম হাত দিলেই। তখনই তো আমাদের মাথা খারাপ হয়ে গেল, যা সর্বনাশ, সব চুরি হয়ে গেল। কিরকম ক্ষতি কিরকম হয়েছে? তা মোটামুটি ক্যাশ টাকা ছিল এর মধ্যে 20,000 টাকা মতো, রেস্কি ফেস্কি সব মিলে। এমনি তো নগদ টাকায় আমি গুনে রাখছিলাম প্রায় 19,500 টাকা, 6-5 টাকা রেস্কি ফেস্কি মিলে। এদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ। হিলি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।